إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. তোমাকে পরে যে বিল্ডিং দান করা হবে ইটের হবে না, একটা ইট থাকবে স্বর্ণের, একটা ইট থাকবে রূপার। ও বন্ধু গো, ইমান যদি সুন্দর হয়, আমাদের তোমার সুন্দর হয়, ইমান তোমার ভালো হয়, আমাদের তোমার যে বিল্ডিং দিবে ওই বিল্ডিং এর সামনে হয় একটা খাত দিবে, সেগুনের পার হবে না, রেন্টির পার হবে না, কাঁঠালের সার হবে না। মুসলিম ভাইরা আমার, পাঁচ থেকে পাঁচ চার দিব একটা খাত হবে, ওই কাঁটা কাঁঠাল না সার না পার না, ওই পুরা খাতটা থাকবে তোমার জন্য স্বর্ণের। ও ইমান যদি ভালো হয়, আমল তোমার ভালো হয়, ইমান তোমার সুন্দর হয়, আমল তোমার সুন্দর হয়, তোমাকে কেমন একটা বিছনা দিবে, বিছনাটা কেমন হবে রে? নারকেল নারকেলের সোনার জাতি হবে না, পঞ্চাশ জাতি হবে না। ও মুসলমান ভাই, ইমান যদি তোমার সুন্দর হয়, আমল তোমার সুন্দর হয়, ইমান তোমার ভালো হয়, আমল তোমার ভালো হয়, যে বিছনাটা দিবে একটু এক হাত উঁচা, দুই হাত উঁচা না, কত উঁচা হবে তুমি জানো নি? যে বিছনা মধ্যে ঘুমাইবা বিছনা উঁচা হবে, জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু মুমিনের বিছনা উঁচা হবে তোতুটু। ও বন্ধু গো, মুসলমানের মিমুরিতি ধরি না, নাস্তিক মধ্যে প্রিনে ধরে না, কেমনে সম্ভব রে? এটা সম্ভব না। বিছনা দূর উঁচা হোক, কেমনে মুসলমান উঠবে? ফাওয়ার লাগবে, লিফটের ব্যবস্থা করতে হবে, এই চিন্তা তোমার না, এই টেনশন তোমার না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. ওই বিছনা তোমাদের শোয়ানো হবে বন্ধুগণ, মুসলমান মানে না, একদম অস্বীকার উপমে সম্ভব রে, এটা অসম্ভব, সম্ভব হতে না। ও মুসলমান, আসমানের চায়া দেখে তো বিশাল বড় আসমান, একটা খুঁটি নেই রে, যে আল্লাহ খুঁটির আসমানকে টিকেই রাখতে পারে ওই আল্লাহর পক্ষে অসম্ভব না, একশো ভাগ সম্ভব। ও বন্ধু গো, কেমনে অসম্ভব রে? সম্ভব না রে বলে কেমনে সম্ভব না? আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাফাক পানি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, মুখে আনা জানা এত দুর্গন্ধ। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদান আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়ুমনা সুম্মা কানা আলাকাতান ফখলাকা ফাসাওয়া ফাজআলা মিনুয যাওজাইনি যাকারা ওয়াল উনসা। ও বন্ধু গো, যে আল্লাহ পাকপাড়ি দিয়া এত মানুষ বানাইছে, ওই আল্লাহর পক্ষে কঠিন না রে? ওই আমার আল্লাহর পক্ষে একশো ভাগ সম্ভব। ইমান যদি ভালো হয়, আমল তোমার ভালো হয়, ইমান তোমার সুন্দর হয়, আমল তোমার সুন্দর হয়, পার্তাল খলিফা না, ফাইভ স্টার হোটেল না, দুবার হোটেল না। ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ও মুসলমান, ওই ইমান অর্জন করে বেহেশতের ভিতরে তুমি ঢুকতে পারো, ওই বেহেশতটা তোমার জন্য ওয়ান টাইম না, ওই বেহেশতটা থেকে তোমার জন্য ওয়াল টাইম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمرا منيرا. أما بعد،
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله ودل دل نہیں ہے جس دل میں ایمان نہیں وہ غلغل نہیں ہے جس غل میں وہ نہیں بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله من دیباد এলাকাবাসীর উদ্যোগে কর্তৃক আয়োজিত দুই দিন বিপি স্থায়ী মহাসম্মেলনের আজ প্রথম দিনের শেষ অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মহতরম সভাপতি সাহেব উপস্থিত সেরেতাজ হযরত উলামায়ে কেরাম অত্রলকার মুরব্বী নিজাম সমবয়স্ক যুব ভাইরা পর্দার আড়ালের আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে দীনের নিসবতে ইমানের নিসবতে দাওয়াতের তবলিগের নিসবতে এই মাহফিলে আসার বসার দিনই আলোচনা শোনার বলার তৌফিক দান করেছেন আপনারা খুশি না বেজার কিন্তু খুশি হলো আমি বাবে বুঝি না যে আপনারা যে ফাঁক রাখছেন এটা খুশির সংবাদ না ফাঁক বন্ধ করতে হবে আর সামনে একটু আগায় বসতে হবে বুঝাই দেবো আসলে আপনারা খুশি হয়েছে ওখান ঠিক কিনা এই জন্য ইমাম সাহেবরা তাকায় আছেন যে আপনারা এটা আগান কিনা তো হুজুরের ভাব বুঝতে পারছি যে আপনাদেরকে বলবেন এই জন্য আমি বলতে চাই আপনাদের এই মাঠের পুরাণ বক্তা আমি এই বৎসর যেমন হয় তিনবার না চারবার তিনবার তিন নাম্বার চলছে এটা সামনে চলে কিনা জানি না তিন নাম্বারে পরে যে আপনারা এইভাবে যে বসে থাকেন আপনারা আমার ভালো করেছেন আমি আপনাদেরকে ভালো করেছি তো মেহরবানি করে মাঝখানে ফাঁকা দেয় একটু বন্ধ করে না তো রক্ষা করেন গায়ে গায়ে লাইগা বসেন ইনশাআল্লাহ এখন তো আর গায়ে গায়ে লাইগা বসার তবলিগে বসতো এখন গায়ে গায়ে লাইগা বসে না দূরে বসে তার কারণে কোন সময় কে কারা আঘাত করে ঠিক নেই যখন ঠিক কিনা ইনশাআল্লাহ এখানে এরকম হবে না একটু আগায় গা বসেন আর কথা না বলি আগেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতরম হাজিরিন আমি আপনাদের পুরাণ মানুষ আমরাও পুরাণ পুরাণ বক্তা পুরাণ শ্রোতা মাসকান হবে ওয়াস যখন ঠিক কিনা মহতরম হাজির অনেক দূর থেকে আসা আবার আপনাদের থেকে যাওয়া আবার আগামীকাল পুলিশের ইমামতি এরপর আবার আপনার মাঠের ওয়াস আজ আগামীকাল কম করে খুললো ওয়াস একটা করে লাগবে কম করে
বেশি না কম, আমার যাইতে যেতে ফজর আজান দিব, বাবলু ভাই কইলে আমার দিব নয়টা, মনে আয়া দিই নয়টার গাড়িও গেছে, দশের গাড়ি যাবো, এগারোটার গাড়ি দর দর। তো এই মোটামুটি অবস্থায় বসছি আলহামদুলিল্লাহ। তবে বিষয় আলোচনা করেন যে তোমার আমার জমা লাগবে যাতে ফজর আজান দিয়ালা, আর আমি গুলি ধরেন মানুষ ডায়াবেটিস বেশি, বিষয়ে শরীরে খাপলে মরে গেলে গা, তো শেষ হয়ে গেল আর ওয়াজ হইতো না, আওয়াজ হইতো না। এই জন্য জানবো বাসায় রাখি আমরা সেটা কিন্তু অল্প সময় বলবো ইনশাআল্লাহ, আপনারা জমা জমা বসেন, কিন্তু আগে গত বছরের তুলনায় এই বছর জনগণ কম, তার কারণ অবস্থা আমার গোটা বাংলাদেশে এরকম অবস্থা, মানুষ শীত বেশি, এরপর মানুষের মিলে মনের বুতি বেলা না, মনের গতি বেলা একজন আরেকজনে বিশ্বাস করে না, দুজন নামাজ পড়ে কারে কোন সময় কাটা দৈরালে এটা ঠিক নাই, যেরকম ঠিক না, আর যেন নিরাপদ মনে করতো এখন এখনই বিপদ, এই জন্য মানুষ আতঙ্ক মজা আছে। এরপর কয়েকদিন আগে গেছে নির্বাচন, আলহামদুলিল্লাহ বিপুল ভোটে অবাধ সুষ্ঠু নির্বাচন, আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এরপর আমরা জনগণ একসাথে আছি, যখন ঠিক কিনা আরো যখন ঠিক কিনা, মহতরম হাজির আসুন, আমি আপনাদের সামনে ছুট্টু করে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্ব নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আমি আমার তেলাওয়াতকে আয়াতকে সামনে রেখে হাদিসকে সামনে অল্প সময় কিছু বলার আশা, ওমা তুফিকি ইল্লা বিল্লাহ, মহতরম হাজিরিন চিন্তার কোনো কারণ নাই, ইনশাল্লাহ আমরা মুসলমান, আমাদের দেশের সব মুসলমান, আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, সব মুসলমান, মুসলমানের কোনো ভয় আরো জোরে বলেন ভয় আছে, মাঝে মাঝে ভয় আছে, বয়ে থাকার কথাই এখন একজন আরেকজন নিরাপদ না, তার কারণ ভয় আছে, কিন্তু মানুষকে আমরা এতটুক বই করে না, যতটুক বই করি একমাত্র কাকে, আরো জোরে বলেন কাকে, আল্লাহকে। এই যে মহতরম হাজিনে আমাদেরকে এই পরিবেশে আসার দিনই আলোচনা শোনার বলার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, আমরা যে আত্মার খোরাক নেওয়ার জন্য, দেহের খোরাক নেওয়ার জন্য যে আমরা আসছি, এতে কি আমরা খুশি না বেজার, আরো খুশি না বেজার, সকলে যদি খুশি হয়ে থাকেন জবান খুলে মুখটা ভরে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, স্বাস্থ্যকে ঠিক রাখতে হলে ভালো পুষ্টিকর খাবার দিতে হবে, দেহটারে ঠিক রাখতে হলে দেহর খোরাক দিতে হবে, দেহের খোরাক আত্মার খোরাক হলো কোরআন এবং হাদিসের আলোচনা, জিকির আজকার নামাজ, এগুলি আত্মার খোরাক, এগুলি যদি আপনারা না দেন আত্মা দুর্বল হয়ে যাবে, আত্মা যদি দুর্বল হয়ে যায় আপনি নিজেও দুর্বল হয়ে যাবেন, আর দুর্বল ইমান দিয়া বেহেরতে যাওয়া যা কিনা, আরো যখন ওয়াজালিকা যাফুল ইমান, নবী বলছেন দুর্বল ইমান দিয়ে আমার উম্মত বেহেশতে যাইতে পারি কিনা, আমি নবীর সন্দেহ হয়, দুর্বল ইমান রাখা যাবে নাকি চাঙ্গা ইমান, ইমানটা একশো একশো দুজরহন ঠিক কিনা, আরো যখন ঠিক কিনা। এই জন্য আমি আপনাদের সঙ্গে জান্নাতের আলোচনা করব, আমার বাবলু ভাই হইলা জান্নাতের ইশারা দেওয়ার জন্য আমি এই জন্য জান্নাতের ছোট্ট একটা আলোচনা করছি। ভাই জান্নাতে যেতে হলে প্রধানমন্ত্রীর মেয়ে ছেলে হলে, মেয়ে হলে জান্নাতে যাওয়া যাবে না, প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীর ছেলে হলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে হলে কোরআন আমাদের মাপকাঠি, কোরআন মতে কোরআন পথে চলতে হবে, কোরআনের নির্দেশ মানতে হবে, কোরআনের ভিত্তিতে দুইটা জিনিসের কথা বলছেন, যারা ইমান এবং আমল যাদের সুন্দর হবে আল্লাহ পরকালে তাদেরকে জান্নাতুল ফেরদৌস তাদেরকে দান করবে। ইমান আমল ছাড়া কোনো বেটা বেহেশতে যাওয়ার অধিকার, আরো জোরে বলেন, মন্ত্রী সাহেবের বাতি তাহলে প্রধানমন্ত্রীর খালা তো ভাই কোনো থিওরি না, আল্লাহর কাছে সব সমান, যে রহমান ঠিক না। মহতরম হাজিরিন, সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে উন্নত গাড়ি আছে, উন্নত বাড়ি আছে, সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে উন্নত নারী আছে, উন্নত গাড়ি আছে, সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে উন্নত সব কিছু আছে, কিন্তু উন্নত হোটেল পৃথিবীর কোথাও নাই। একটা হোটেল আছে, যে হোটেলটা দুবাই, এই হোটেলটার নাম হলো ফারদাল খলিফা, হোটেলের নাম ফারদাল খলিফা, এই হোটেলটা দুবাই। এই হোটেলে কেউ যদি বুকিং দিতে চা, তার দুইটা জিনিস লাগে, ফাস্ট ফুড আর ভিসা লাগে। এই হোটেলে বুকিং দেওয়ার পরে কেউ যদি ওয়ান টাইম যদি সময় লাগাইতে চাই, তার বাংলাদেশের 2 লক্ষ টাকা লাগে, কয় লক্ষ, কোন দেশের, বাংলাদেশের, ওয়ান টাইম না ওয়ার্ল্ড টাইম, ওয়ান টাইম, ওয়ার্ল্ড টাইম দিলে 1 লক্ষ টাকা লাগবে, আর ওই 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বুকিং দিকে, ওয়ান টাইম সময় দিলে 2 লক্ষ টাকা লাগে, তারপরও মানুষ সেখানে বুকিং দেয়, 2 লক্ষ টাকা দিয়েও তার বুকিং দিতে পারে না, যখন ঠিক কিনা, হাটে যখন ঠিক কিনা, এখানে তারা বুকিং দিতে না চেষ্টা করে। আমার আল্লাহ ফরমান, তোমরা যদি পরকালে, আমার একটা হোটেল আছে, এই হোটেলটার নাম ফারদাল খলিফা না, এই হোটেলটার নাম দুবাই না, 5 স্টার না, এই হোটেলটার নাম হলো জান্নাতুল ফেরদৌস, আমার জান্নাতুল ফেরদৌস যদি তোমরা বুকিং দিতে চাও, তোমাদের ওই 2টা জিনিস লাগবে, 1 নম্বর তোমাদের ইমান লাগবে, 2 নম্বর তোমাদের নেক আমল লাগবে, এরকম ইমান লাগবে আর নেক
আমল লাগবে, ইমান আমল ছাড়া এই হোটেলে বুকিং দেওয়া যাবে না। দুবাই হোটেল ওয়ান টাইম, আল্লাহ এই দুইটা জিনিস যদি তোমরা আমার দিতে পারো, আমার হোটেলটা তোমাদের ওয়ান টাইম না, তোমাদের জন্য থাকবে ওয়াল টাইম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, এই হোটেলে বুক দিয়ে কয়টা জিনিস থাকবে? দুইটা জিনিস, ইমান এবং আমল লাগবে। ইমান এবং আমলের দাবি হলো দশটা, তাওহীদ ইমানের দাবি কয়টা? দশটা। এক নম্বর, ইমান আমল অর্জন করার পরে আপনার অন্তরে পৃথিবীর মহাব্বত রাখার চেয়ে সবচেয়ে বেশি মহাব্বত আপনার অন্তরে রাখতে হবে কা? একমাত্র আল্লাহ। আল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে সঞ্চয় করবে, আল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে থাকবে, আল্লাহ পাক কালকে আমাদের মাঠে ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস মেহমান তাকে বানিয়ে দিবে। তদানীন্তনকালে একটা দেশ ছিল, এই দেশের নাম ফারিশতে দেশ। এই দেশের সকলে খ্রিস্টান আর বেইমানা মুশরিক, এই দেশে মুসলমান নাই। এই দেশে জন্মগ্রহণ করলেন মুসলিম পরিবারের এক পরিবার, তারা দিনের মুজাহিদ, তারা দিনের প্রচার প্রসার করে, তারা দিনের দ্বারক বাহক, তারা কোরআন হাদিস মানে। তারা চিন্তা করলো এই দেশটা শুধু খ্রিস্টান আর খ্রিস্টান, এই দেশে মুসলমান নাই, এই দেশটা আমাদের শুধু বেইমান আর বেইমান, মুসলমান নাই, ইমানদার নাই। আমরা এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করব, ইসলামকে আমরা দাওয়াত দিয়া ইসলামের প্রচার প্রসার করব। তো ইসলামের প্রসার প্রসার যদি করতে হয় আমাদের এই দেশে, এই দাওয়াতের কাজ করতে হলে আমরা প্রথমভাবে, প্রথম শুরুতে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামের কাজ স্টার্ট করব। কোনভাবে? রাষ্ট্রীয়ভাবে। তার কারণ পৃথিবীতে তিনটা শক্তি ইসলামের বিরোধিতা করছে। নাম্বার ওয়ান, রাষ্ট্রীয় শক্তি ইসলামের বিরোধিতা করেছেন। নাম্বার টু, দলের শক্তি ইসলামের বিরোধিতা করেছেন। নাম্বার থ্রি, গোষ্ঠীর শক্তি ইসলামের বিরোধিতা করেছেন। কোন শক্তি ইসলামের মোকাবেলা করতে পারে নাই, কোন শক্তি ইসলামকে বাধা দিতে পারে নাই। ইসলাম আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত বিশ্বের মানচিত্রে জিন্দা থাকবে। যখন ঠিক কিনা, আর যখন ঠিক কিনা, আপনারা কি ভয় পান? আপনারা কি ভয় পান? মরবেন না আপনারা? আগেও মরবেন না আপনারা? মরার জন্য কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? আর ধরুন কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? মুসলমান কাউকে ভয় করে না, মুসলমান ক্ষমতাকে ভয় করে না, মুসলমান অস্ত্র শস্ত্রকে মুসলমান ভয় করে না। এই বাংলার মুসলমান শাহদালের উত্তরসূরি, বাংলার মুসলমান শাহপরের উত্তরসূরি, বাংলার মুসলমান কোরআন হাদিসের উত্তরসূরি, বাংলার মুসলমান ইমাম মসজিদের উত্তরসূরি। বাংলাদেশ থেকে ইসলাম বুঝতে পারবে না, ইসলাম আছে থাকবে, কেমন পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে যখন ঠিক কিনা। মহতারাম হাজিরে, আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে, তার কারণ হলো এ দেশের প্রধানমন্ত্রী মুসলমান, এ দেশের রাষ্ট্রপতি মুসলমান, এ দেশের এমপি মন্ত্রী মুসলমান, এ দেশের জনগণ মুসলমান, বর্তমান সরকার উলামাদের সাথে আছে, বর্তমান সরকার কুরআনের সাথে আছে, বর্তমান সরকার ইসলাম সমর্থন করে, যে সরকার ইসলাম সমর্থন করে, এ দেশের মুসলমান কোনো ভয় নাই, এ দেশের মুসলমানের সাথে আছেন একমাত্র আল্লাহ। ইসলাম নাই, মুসলমান নাই, আমরা আসলে প্রাথমিক অবস্থায় এদেশে ইসলামকে যদি স্টার্ট করতে চাই, এদেশে ইসলামের প্রচার প্রসার আমরা করতে চাই, সর্বপ্রথম রাষ্ট্রীয় ভাবে ইসলামের কাজ শুরু করার আগে আমরা সর্বপ্রথম বাদশার কাছ থেকে আমরা ইসলাম ধর্মের কার্যক্রম শুরু করব। মর্দে মুজাহিদ মুসলমান বীরের জাত, সিংহর জাত, তারা গেলেন বাদশার কাছে। বাদশা হেলান দিয়ে চেয়ারে বসা আছেন, প্রথমে সালাম সম্বোধন করলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাদশা জবাব দিলেন, জবাব দিবে কোথায় সে তো জবাব তো জানে না, তার ধর্মে সালামের আদান প্রদান নাই। হিন্দুর সাথে দেখাইলে আদাব বা নমস্কার, খ্রিস্টানের সাথে গুড নাইট গুড মর্নিং, মুসলমানের সাথে দেখাইলে আসসালাম ওয়ালাইকুম। বাদশা একবার তাকায় আছে, এ বুঝতে পারে না সালামি দিছে না হেরে গালি দিছে, এর ধর্ম তো নাই, এ চাই আস অপেক্ষায়। বাদশা জিজ্ঞেস করে, তোমরা কি মুসলমান? আমাদের মাথা থেকে পা পর্যন্ত তাকালে বোঝা যান আমরা কি মুসলমান কি না। আমরা শুধু মুসলমান, আমাদের সদ্য পুরুষ মুসলমান, আমরা মুসলমানের ঘরের মুসলমান। তুমি কেন আসছো? বলে তোমাকে তাওহীদের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, ইমানের দাওয়াত দেওয়া, আমলের দাওয়াত দেওয়া, তোমাকে আমাদের মতো মুসলমান বানাইতে।
বাদশা বলেন তোমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করো, আমার প্রস্তাব গ্রহণ করো, আমি তিনটা সুবিধা দিব। নাম্বার ওয়ান, ফারসে দেশের মালিক বানাই দিব। নাম্বার টু, ফারসে ক্ষমতা তোমাদের হাতে ছেড়ে দিব। নাম্বার থ্রি, ফারসে দেশের সম্ভ্রান্ত পরিবার থেকে সুন্দর বউ দিব। কি দিব? আরজন কি দিবে? বউ দিবে, নারী দিবে। তিনটা ছেলে বুকি টুকি মেরা বলে তোমার দেশের ক্ষমতা, তোমার দেশের ছিয়া, তোমার দেশের রাষ্ট্র, সুন্দর বউ আমরা চাই না, আমরা পরকালে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করে কাল কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদৌস মেহমান হতে চাই। আরজন কি হতে চাই? জান্নাতের মেহমান হতে চাই। মহতরম হাজিরিন, দেখবেন বিড়ালের সামনে তো মাছ বাজি করে দুধে রাখেন, বিড়াল কি মাছকে চুমা দিবে না খাবে? ঘরের দরজা তো খুলে রাখেন, চুর ডাকা যদি ঘরে ঢুকে কি ক্ষণ, চুর ডাকা কি ঘরে ঢুকবে না? আরজন ঢুকবে না, চিল্লাওয়ালেন ঢুকবে না? সংগ্রামী তৌহিদ একটা কঠিন কথা হয়ে যায়, না বললে হয়, মুসলমানের দেশে মানুষ বলতে হয়। কিন্তু আমাদের দেখা যায় মাছ বাজি করে আমরা ডাইকা রাখি, কি কোন ঘরের দরজা ভালো করে গুছাই রাখি, চুপ ডাকা যেতে না যেতে পারে। কিন্তু আমাদের বড় সম্পদ নারী এটাকে রাস্তায় ওপেন করে দেয়, যুবকরা যাতে তাকে ইত্তেজিংয়ের মজা লইতে পারে। দামি জিনিস কিভাবে নষ্ট হবে তারা চিন্তা করেন। আল্লাহ আকবার বলে আমি তোমার দেশের নারী এগুলি চাই না। এগুলি কথা বলার পর দেখা যায় সুজা আঙ্গুল কোনোদিন গিয়ে আসে না। বাদশা বললেন সুজা আঙ্গুল গুলি কি জল্লাদ কোথায়, এদের জন্য দুরিশ্বাদ করো, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সুজা আঙ্গুলি কোনোদিন গিয়ে আসে না, আঙ্গুল বাঁকা করতে হবে। এখন তোমরা কাজ করো, তোমরা লাকড়ি জমা করো, এদেরকে দুরিশ্বাদ করবো। যে মাত্র তাদের কানে লাকড়ি কথাটা যেতে দেরি হলো, তিনটা ছেলে এক ভাই আরেকবার চারিদিকে মুসকি মুসকি হাসে। জল্লাদ হাসসেন, তোদের তো সামনে লাকড়ি বিধি পুরো শেষ করে দিব। বলে কেন হাসি জানো? বলে কেন? ও তোমাদের লাকড়ির ভিতরে আমাদের মুসলিম পরিবার জন্য পরকালে যে হোটেল আল্লাহ বুকিং দিবে জান্নাতুল ফেরদৌস সুসংবাদ আমাদের তিন মুসলিম ভাইয়ের জন্য আছে। লাকড়ি জমাসের আগুন ধরাই দিছে, এখন তারা আরো খুব খুশি। খুশি টেল একজন একজনকে কুনি মারে। ও বলে জল্লাহন এমন করস কেন? বলে এখন এমন করি কেন জানেন? বলে কেন? এখন আমরা তিনোবাই দেখতে পাচ্ছি পরকালে যে হোটেল আল্লাহ বুকিং দিবে ওই হোটেলের নিচে আল্লাহ হোটেলের ভিতরে যত নিয়ামত রেখেছেন আমরা মুসলিম পরিবার তোমার হোটেলের ভিতরে সেই নিয়ামতটুকু আমরা স্বচক্ষে আমরা দেখতে পাচ্ছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দেখা যায় মুসলমানের সুদ আঙুলি গিয়ে আনা যেন আঙুল বাঁকা করতে হবে, এই জন্য তারা জুটুবাই মুসলিম পরিবারের মুজাহিদের তিনজন মানুষ তিনটার মধ্যে ছোটটাকে পিছনে রাখলেন, বড়টাকে সামনে রাখলেন, মিজুটাকে সামনে রাখলেন। বড়টাকে আগে পড়াবে, মিজুটাকে পরে পড়াবে, বড়টাকে সামনে দিছে, মিজুটার পিছনে রাখছে। কিন্তু মিজু ভাইটা কি করছে? হামাগুড়ি দিয়া জান্নাতের লুপ সে সামনে রাখতে পারে না, হামাগুড়ি দিয়া বড় ভাইয়ের আগে আগুনের ভিতরে সে ঢুকতে শুরু করেছে। বড় ভাই বলেন আমি না তোর মুরব্বী। বলে মুরব্বী হাজার বার, বেহেস্তের বেলা মুরব্বী নাই, যারা গেজে যেতে চাষা মিয়া নামাজ পড়েন না, কো বয়স হয়েছে না, কেউ মিয়া নামাজ না, কো দাড়ি গজায় নেই, ও মিয়া নামাজ না, কো বিবাহ সাদি করি নেই। বলুন তো বিবাহ সাদি করে নেই করবে, দাড়ি গজা নেই গজবে, এমন সময় আমাদের আছে? আর যখন আছে এখানে বসছেন দাঁড়াইতে পারে, এমন সময় আমাদের আছে? মত কুতুম দোর সুমজু মত হাম কুতুম গরিব, মত কুতুম দোর সুমজু মত হাম কুতুম গরিব, তুমকো মালত না দেবেন গেল ভেলানে কে লিয়ে, কেসে কেসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, ও খাজানা বালা খান শান সুগুদ কিয়া হুই, কেইসে কেইসে খুবসুরত রা পাদশাহ সল বসে, তন বতম সুগুল কিয়া হাসি কি সুলুত কিয়া হুই, উমরে দুনিয়া চাঁদি রোজে বেশি নিজ, উমরে দুনিয়া চাঁদি রোজে বেশি নিজ, কুজা নমুদ কুজা ফেরাউন কুজা তখতে সুলাইমা, ইহা হামসা মুসাফির হাই কুই আখরি ঠিকানা, কুই আগে রুয়ানা হাই কুই ফিসে রুয়ানা, চাঁদি কুই বাগে মান বুস্তানে মান, ইনা কুই গুরে গুরুস্তানে মান। মহতরম হাজিরিন, মিজু ভাইটা চাচ্ছে বড়বের আগে আগুন বিদেশ যেতে গেছে। বড় বল না তুমি আমার আগে যাবা না, তুমি আমার পরে যাবা, আমি তোমার মুরব্বী। মুসলমান ভাইরা আমার এমন অবস্থা দাজাই বিদাগুন নিক্ষিপ্ত হলো, বড় ভাই তুমি আল্লাহর কসম করবি ভাই, তুমি শুনো গো, আমি আগুন ভিতরে যাব দি নাই, আমি আগুন ভিতরে প্রবেশ করি নাই, আমি আগুন ভিতরে ঢুকি নাই, আমি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করিছি। ভাই শুনো গো, তোমার ঈমান যদি সুন্দর হয়, তোমার আমল যদি সুন্দর হয়, ঈমান তোমার ভালো হয়, আমল যদি তোমার ভালো হয়, ফারদুল খলিফানা ফাইভ স্টার হোটেল না, দুবার হোটেল না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
আমি আল্লাহ তোমাকে পুরো বুকিং দিব জান্নাতুল ফেরদাউস। ইমান ছাড়া কোনো পৃথিবীতে প্রবেশ করতে পারবে না, ইমান কোন ভেস্তে যেতে পারবে না। মুসলমান ভাইরাবার, ইমান যদি তোমার মধ্যে যদি না থাকে, আমল তোমার যদি না থাকে, নবীর প্রভাব যদি হও, নবীর সন্তান যদি তুমি হও, নবীর পরিবার যদি তুমি হও, ইমান ছাড়া কোন মানুষের অধিকার নাই আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করা। আল্লাহর জান্নাতে প্রবেশ করেছি বন্ধুগণ, এবার মুজিবাটা শাহাদাত পূরণ করেছেন বন্ধুগণ, পুরো বইটার পালা বন্ধুগণ, ওর আগুন নিক্ষিপ্ত হলো। ও মুসলমান ভাইরা আমার, বড় ভাই মিজু ভাই দুনের শাহাদাত পূরণ করেছেন, আগুন ভিতরে প্রবেশের বন্ধুগণ, বড় ভাই মিজু ভাই তুমি শুনবো, আমরা দুনু ভাই আগুন ভিতরে যোগ দিই নাই, আমরা দুনু ভাই আগুন ভিতরে প্রবেশ করি নাই, আমরা দুনু ভাই জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করেছি। ও ভাই শুনবো, কেমন শান্তিতে আছি রে, কেমন নিরাপদে আছি রে, কেমন আরামে আছি রে। ও মুসলমান ভাই আমার, বড় ভাই মিজু ভাই তো কইয়া আইয়াতু হান্নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও ভাই শুনবো, এমন শান্তিতে আছি রে, এমন নিরাপদে আছি রে, এমন আরামে আছি রে। ও শুনো ভাই, তুমি আল্লাহর কসম করে বলি, এমন শান্তিতে আছি রে, এমন নিরাপদে আছি রে, কেমন শান্তিতে, মা পেরে যেরকম নিরাপদ ছিলাম, মা পেরে যেরকম শান্তি দিছিলাম, এর চেয়ে কোটিও নিরাপদে ওই জান্নাতের ভিতরে আছি। আত্মার দাবি হলো, ওই বাচ্চার ছোট বয়স তার পরিপূর্ণ হয় নাই, আপন তার পরিপূর্ণ হয় নাই, ওই বাচ্চাটা একদিন হত্যা করো না, আমার হাতে তুমি দিয়ে দাও, আমি ধর্মের লোক দেখায়া, ক্ষমতার লোক দেখায়া, নারীর লোক দেখায়া, তার ধর্ম ছেড়ে আমি তাকে খ্রিস্টান বানাইয়া নিব, আমার হাতে তুমি দিয়ে দাও, আমার হাতে দিলে অর্থের লোক দেখায়া, ক্ষমতার লোক দেখায়া, সম্পদের লোক দেখায়া, নারীর লোক দেখায়া, তার ধর্ম ছাড়াইয়া আমি তাকে খ্রিস্টান বানাবো। বুঝে থাকলে বলে মুসলমান খ্রিস্টান হয়নি, আর যখন মুসলমান খ্রিস্টান হয়নি, বর্তমান সময়ে মুসলমান খ্রিস্টান হয় না, বর্তমান সময়ে মুসলমান ইহুদি হয় না, বর্তমান সময়ে মানুষ খ্রিস্টান হয় না, কিন্তু বর্তমান সময়ে একদারি নামদারি মুসলমান আছে, বেঈমান আর মুশরিক হয় না, খ্রিস্টান আর মাসা হয় না, কিন্তু সাতপন্থী হয়, যেরকম ঠিক কিনা, আর যেরকম ঠিক কিনা। দুঃখ লাগে যে ইস্তেমার মাঠে মানুষ কান্দেন, কান্নার কারণে চোখের পানির বিনিময়ে সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে ইসলামকে চমকাই দিয়েছেন, দিনকে চমকাই দিয়েছেন, আজকে ইস্তেমার মাঠে পানির পরিবর্তে চোখের পানি আসা মুসলমানের রক্ত ধরে ইস্তেমার মাঠে, যখন ঠিক কিনা, আর যখন ঠিক কিনা। মুসলমান কোনোদিন আশা করে নাই তবলিগলার হাত তবলিগলার উঠবে, মুসলমান কোনোদিন আশা করে নাই তবলিগের অস্ত্র তবলিগে মারবে, মুসলমান জানে তবলিগের লাঠি নিচে পড়ে গেলে উঠায় দে সে 10 বছর নফল এতেকাবের সওয়াব পা, কিন্তু এতটুক দিক আজকে জাতি নিরাপদ না, যখন ঠিক কিনা, আর যখন ঠিক কিনা। মহতরম হাজিরিন, দুঃখের সাথে বলতে হয়, ব্যথার সাথে আজকে বলতে হয়, মুসলমানকে কিভাবে ধ্বংস করবে। আজকে চীনের দিকে তাকায় দেখেন, সিরিয়ার দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মন প্রাণ মানে না, এরকম অবস্থা হয়, গর্তে মুসলমানকে ধরে নিয়ে আসে, এরকম শাস্তি দেওয়া হয়। আমি জীবন্ত ইউটিউবে দেখলাম একটা রিয়াল যুবক, তাগড়া একটা যুবককে গরম পানির ভিতরে ঢুকাইয়া দুইজন খ্রিস্টান চীনের দলেরা বুদ্ধরা তাকে চাপা ধরা মহমু করে কাটছে, মহমু করে কানতে করে, ও চীনের বুদ্ধ দলেরা খ্রিস্টানের দলেরা মুসলমান গরম পানির জীবন দিতে পারে, আল্লাহর কসম মুসলমান কোনদিন ঈমান দিতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আজকে মুসলমান এক ভাইয়ের আগে ধরে আগায় যাওয়ার কথা ছিল, আজকে মুসলমান আগাই না। ও মুসলমান, তোমরা কি ইউটিউবে ইন্টারনেটে চীনের অবস্থা দেখো না? ও তবলিগের ভাইরা, তোমরা কি তুরস্কের মুসলমানের অবস্থা দেখো না? ও তবলিগের ভাইরা, তোমরা কি সিরিয়ার মুসলমান অবস্থা দেখো না? সারা ওয়ার্ল্ডের মুসলমানের অবস্থা কি তোমরা দেখো না? এদের অবস্থা কি? আমরা এখনো সমাজে একমত, এক মন হয়ে চলবো, জোরে হন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? মহতরম হাজিরি লোকটা বলেন, আমার হাতে আপনি ছেড়ে দেন। বলে, আমি নারীর রূপ দেখায়, ক্ষমতার রূপ দেয়, সব দেখায়, আমি তাকে খ্রিস্টান বানাই নিব। বাদশা কর যাও, তোমাকে সময় দিলাম, বলো কতদিন সময় লাগবে? ও বড়জোর এক সপ্তাহ, এক সপ্তাহের ভিতরে আমি তাকে খ্রিস্টান বানাই নিব। লোকটা জানে না দুনিয়ার মহব্বত তার অন্তর নাই, মুসলমানের অন্তরে কোন জায়গার মহব্বত আছে? আরো জোরে হন, আরো জোরে হন। মুসলমান ভাইরা, আমার দুনিয়ার মহব্বত তোমরা ত্যাগ করতে পারো, পরকালের মহব্বত তোমরা অন্তরে তোমরা ঢুকাইতে পারো, দুনিয়ার মহব্বত তোমরা বিষয় যদি দিতে পারো, আল্লাহর মহব্বত তোমরা যদি দিতে পারো। যুগিনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। ও মুসলমান ভাইরা, আমার দুনিয়ার আসবাবপত্র মহব্বত দেশে তোমরা দুপের করতে পারো, আল্লাহর মহব্বত অন্তরে তোমরা ঢুকাইতে পারো, দুনিয়ার মহব্বত তোমরা ছেড়ে দিতে পারো, আল্লাহর মহব্বত অন্তরে তোমরা ঢুকাই দিতে পারো, এমন নিয়ামত আমি আল্লাহ পরকালে দিব যে নিয়ামত প্রীতি তার পিতুর কথা জীবনে কোনোদিন তোমরা চোখ দিয়া দেখতে পারো না। মুসলমান ভাই লোক নাম্বার আমার হাতে তুমি দিয়ে দাও তাকে, আমি খ্রিস্টান মানে বাদশা করে যাও, আমি তোমার কাছে দিয়ে দিলাম তাকে খ্রিস্টান বানাইবা। বললে, বল কতদিন তোর সময় লাগবে? ও বেশি দিন সময় লাগবে না, বড় জোর এক সপ্তাহ বাদশা করে যাও। একটা সপ্তাহ সময় দিলাম, এক সপ্তাহের ভিতরে আমার ওই আল্লাহর বন্ধা, আমার বন্ধ আল্লাহর বন্ধাকে তোমার খ্রিস্টান বানাইতে হবে। যাও, এক সপ্তাহ সময় দিলাম, এক সপ্তাহ সময় দিয়ে মহতরম হাজিরিন তাকে খ্রিস্টান বানাবে। লোকটা কোটি কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক হওয়ার কারণে সুন্দর করে একটা ঘর নির্মাণ করেছেন। এখন মানুষ শুধু ঘর বানায় তা না, ঘরের বাহিরে ভিতরে টাইলস লাগা, এইভাবে শুধু সাজান নেই, বাতি দিয়ে সাজাচ্ছেন, শুধু সাজাই নেই, এমন একটা আমার সাজেছে, জলে বাতি, নিবে বাতি, জার বাতি লাগেছে, ঘর যাতে সারাদিন চমকা, দিনও যাতে চমকা, রাত্রে যাতে চমকা, এইভাবে ঘরটাকে ভালোভাবে সাজাইছে। সাজাইতে এসে তার যে মেয়েটা, ওই মেয়েটাকেও ভালোভাবে সাজাইছে, সিলেটের শহরের ভিতরে নিয়ে ফালারে নিয়ে সাজাইছে, ফালারে নিয়ে সাজাই আমি এটাকে ঘরের ভিতরে ঢুকাই দিয়েছেন। লোকটার দৃশ্য হলো, লোকটার আশা হলো, আমার ঘর সুন্দর, পরিবার সুন্দর, আমার ঘর সুন্দর, নারী সুন্দর, গোটা পরিবেশটাই সুন্দর, ছেলেটা গরিব পরিবারের লোক, যত মুসলমান, কিন্তু এই পরিবেশ দেখলেই সে সব বিসর্জন দিয়ে আমার ধর্ম গ্রহণ করে সে খ্রিস্টান হয়ে যাবে। হে জানে না, মুসলমান এই দুনিয়ার চাকচিক্য চায় না, মুসলমান চাই পরকালে চাকচিক্য, পরকালে আল্লাহর জান্নাত, যখন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার মুসলমান দুনিয়ার চাকচিক্য চাই না, দুনিয়ার সৌন্দর্য চাই না, মুসলমান পরকালে আল্লাহর জান্নাত চাই, আল্লাহর জান্নাত চাকচিক্য চাই। বন্ধুগণ, এবার বাসন যাও, আমি তোমাকে সমুদিন এক সপ্তাহের ভিতরে তার খ্রিস্টান ভাই, মুসলমান ভাই না আমার, ওই লোকটা মেয়েটাকে ভালোভাবে সাজাইছে, কিভাবে সে সাজে বন্ধু, ফালারি না সাজাইছে। আজকাল মুসলমানের বাচ্চারা, যে সমস্ত মহিলাদের বিবাহ শাদী হয় নাই, এরা পর্যন্ত ফালারি গিয়া সাজে। বোন, তুমি কেন ফালারে সাজলা? ফালারে সাজা তোমার স্বাদটা কি? হুজুর, আমার ফালারে সাজার স্বাদ নেই, কিন্তু আমার বন্ধু আছে, আমার কলিগ আছে, আমার গার্লফ্রেন্ড আছে, এদের সাথে যদি কোনটাও ঘুরেতে যাওয়া হয়, কোনো পার্কে যদি যাওয়া হয়, আর আমি যদি ওই ফালারিকে যদি না সাজি, আমার বন্ধু আমাকে লাইক দেয় না, আমার দিকে তাকাই না, এই জন্য আমি ফালারে সাজি। এখন ফালারে সাজে মুসলমান, ফালারে সাজে, আজকে মুসলমান প্রতীত হয় ফালারে কেমন সাজবে, মুসলমান তো ঘরে সাজবে, মুসলমান নারীদেরকে অন্য করে দেখবে না, দূর হন ঠিক কিনা? এটা পশ্চিমাদের কালচার, পশ্চিমাদের চরিত্র, এরা দেশের মেয়ে ফালারে যদি সাজে, এরা ফাতেমার উত্তরসূরি না, রাবিয়ার উত্তরসূরি না, মরিয়মের উত্তরসূরি না, খাদিজার উত্তরসূরি না, এরা তসলিম অবস্থিন আর ওয়াইশির উত্তরসূরি, দূর হন ঠিক কিনা? আর দূর হন ঠিক কিনা? মেহরবানি করে ভাই মেয়েটাকে ফালারের সাথে না ঘরের ভিতরে ঢুকাই দিয়েছেন।
এখন মুরব্বী আর ছেলেটা তার বাড়ি চেনে না। মুরব্বী রাহবর সেজেছেন তবলিগে হাইসতে, এই মুরব্বী আগে আগে হাঁটে যুবক পিছনে হাঁটে, মুরব্বী আগে আগে হাঁটে যুবক পিছনে হাঁটে, মুরব্বী আগে আগে হাঁটে যুবক পিছনে হাঁটে। মুরব্বীর বাড়ির কাছে যখন আসছেন, মুরব্বী ভাবছেন ঘর সুন্দর, বাড়ি সুন্দর, ঘর সুন্দর, নারী সুন্দর, ছেলেটা দেখবে এমনিতে সে ধর্মশেষ খ্রিস্টান হয়ে যাবে। কিন্তু মুসলমান দুনিয়াকে মহব্বত করে না, পরকালকে মহব্বত করে, যখন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার, ওই যুবকটা পূর্ব দিকে তাকানা, উত্তর দিকে তাকানা, দক্ষিণ দিকে তাকানা, বনু যুবকটা পশ্চিমমুখী হইয়া এবার পড়তে শুরু করে, ইন্নি ওয়াজ্জাহতু ওজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুসলমান ভাইরা আমার, ওই যুবকটা পশ্চিমমুখী হইয়া যায় না আমাদের দাঁড়াইয়া মুসলমানদের দ্বারা আল্লাহ বুদ্ধ যুগ আমার শুরু করছেন বন্ধুগণ, এমন শুধু চমৎকার আমার শুরু করছেন বন্ধুগণ, এমন শুধু চমৎকার শুরু করছেন বন্ধুগণ, একটা রুকু দিয়া একটা সেজদা দিয়া সারা রাত্র খতম করে দে। বন্ধুগো মেয়ে চেষ্টা করে, বাপ চেষ্টা করে, ছেলে নজর ডানবা নিতেই পারে না বন্ধুগণ, বাপ চেষ্টা করে মেয়ের চেষ্টা করে, ছেলে ডানবা নিতে পারে না বন্ধুগণ, বাপ চেষ্টা করে মেয়ের চেষ্টা করে, ছেলে ডানবা নিতে পারে না বন্ধুগণ, একদিন না দুই দিন না তিন দিন না চার দিন না একটা সপ্তাহ চলে গেল, ওই যুবক এবং তার বাবা যুবকের কাছে যেতে পারে না। ইমান যদি তোমার সুন্দর হয়, আমল যদি তোমার সুন্দর হয়, ইমান যদি তোমার ভালো হয়, আমল যদি তোমার ভালো হয়, পান্তাল খলিফা না, ফাইভ স্টার হোটেল না, দুবাই হোটেল না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমান যদি তোমার সুন্দর হয়, আমল যদি তোমার সুন্দর হয়, ইমান তোমার ভালো হয়, আমল তোমার বলে আমার আল্লাহ পরকালে বুকিং দিবে তোমাকে জান্নাতুল ফেরদাউস। ইমান আমল সুন্দর হলে পরকালে আল্লাহ জান্নাত দিবে। এই জন্য পাকিস্তানের বহু দরকার আলেম আছে, তবলিগের লাইনে যার সুনাম আছে, মৌলানা তারেক জামিল সাহেব, যার কথা পাকিস্তানের প্রধানমন্ত্রী পর্যন্ত শুনে, যখন ঠিক কিনা মৌলানা তারেক জামিল সাহেব, উনি তবলিগের তাকা জানা গেলেন ইউরোপ কান্ট্রিতে, আমেরিকাতে, আমেরিকাতে যাইয়া এক যুবকের কাছে তবলিগের তাকাতা পেশ করেছেন। তবলিগের তাকাতা পেশ করার সাথে সাথে ওই যুবক তবলিগ গ্রহণ, দিন গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে ছেলেটা বলল, হুজুর আপনি যে আমাকে মুসলমান বানাইলেন, আমি তো নামাজের কাইফিয়ত জানি না, রুকুর কাইফিয়ত জানি না, সেজদার কাইফিয়ত আমি জানি না, না জানি নামাজের সুরা, রুকুও জানি না, সেজদাও জানি না, নামাজের সুরাও জানি না। মৌলানা তারিক জামিল সাহেব বললেন, তুমি যেহেতু মুসলমান হয়েছো, নামাজের নিয়ম তোমাকে শেখানো হবে, সেজদার নিয়ম তোমাকে শেখানো হবে, রুকুর নিয়ম তোমাকে শেখানো হবে, তোমাকে নামাজের সুরাও শেখানো হবে। মৌলানা তারিক জামিল সাহেব ওই ছেলেটাকে সুরা শিখালেন, যে সুরার নাম হলো সুরাতুল ফাতিহা। আসেনি কোরআন শরীফের ভিতরে সুরাতুল ফাতিহা, এই সুরাটা তাকে শিখাইলেন। এই সুরা শিখানোর পরে ছেলে নামাজ ধরছে। একজন মুসলমান শুধু একটা সুরা জানে তা না, পাঁচটা সুরা জানে, সুরাতুল ফাতিহা ছয়টা সুরা জানে, এই বেচারা নামাজ হয় শর্ট। আর এই যুবকটা একটা সুরা জানে, তার নামাজ হয় দীর্ঘ লম্বা, একটা সুরা দেশে সারা রাত নামাজ শেষ করে দেয়। মুসলমান কো আমি জানি পাঁচটা সুরা, আমার নামাজ হয় শর্ট, হে জানে একটা সুরা, হে নামাজ হয় লম্বা, তার কারণ নাকি জিগাইমু, হের পিছনে দাঁড়াইছে নামাজ শেষ করছে, ভাই আমি ফার্স্টটা সুরা জানি, আমার নামাজ 25 মিনিটে শেষ, 20 মিনিটে শেষ, তুমি একটা সুরা জানো, এরপর সুরাতুল ফাতিহা 1-2 মিনিট লাগে, তোমার নামাজটা লম্বা হয় কেন? মুসলমানরা বলেন, নতুন মুসলমানরা, ভাই তুমি মুসলমানের ঘরে মুসলমান, তুমি মুসলমানের ঘরে মুসলমান, ইমানদারের ঘরে ইমানদার, তুমি মুসলমান জন্মসূত্র, তুমি মুসলমান, তুমি আল্লাহরে দিতেই আল্লাহ তোমার ডাকে সাড়া দেয়। আমি হলাম বেঈমানের ঘরে মুসলমান, খ্রিস্টানের ঘরে মুসলমান, আমি যখন কোরআন তেলাওয়াত করতে থাকি, আমার আল্লাহ আমার তেলাওয়াতের জবাব যতক্ষণ না দেয়, এতক্ষণ পর্যন্ত আমি রুকুতে যাই না। জিজ্ঞেস করলেন, তুমি কেমনি বুঝে আল্লাহ যে তোমার ডাক শুনছে, তোমার তেলাওয়াত শুনছে? কো আমি কেমনি বুঝি, তোমাকে বুঝাইতাম বলে, হ্যাঁ কো তোমার বুঝাইতে হলে আমি যখন তেলাওয়াত করতেই থাকি, মোবাইলের মতো কল দিতেই থাকি, কল দিতে থাকি, রিসিভ যতক্ষণ না করে এতক্ষণ আমি দিতে এরর তোলো, আমার দিলে যখন সাক্ষী দিয়ে যে আল্লাহ শুনছে এরকম অনুভব হইলেই আমি সাথে সাথে রুকুতে চলে যাই। এই জন্য তুমি জানো তোমার আল্লাহ তোমার প্রথম ডাকে শুনে, তোমার নামাজ হয় শর্ট, আমি জানি আমার ডাক শুনে আল্লাহ দিতে, এই জন্য আমার নামাজ হয় লম্বা। রহন ঠিক কিনা?
আমাকে তুমি সময় লম্বা করে দাও, তোমাকে আমার 40টা দিন সময় দাও। ও যাও 40 দিন সময় দিলাম, যদি খ্রিস্টান না বানিতে পারো তার পরিবর্তে তোমাকে খ্রিস্টান তোমাকে ফাঁসির কাছে ঝুলানো হবে। এখন লোকটা আবার নতুন করে সময় নির্ধারণ করেছেন, সময় নির্ধারণ করে উনি আবার যেতে শুরু করছেন। এখন ছেলের নামাজ পড়ে মুসলমান ভাই আমার ওই যুবকের মতো নামাজ স্টার্ট করে শুরু, এমন সুন্দর চমৎকার নামাজ শুরু করছেন বন্ধু। আগে একটা রুকু শেষ সালাত খতম করতে বন্ধুগণ, এখন এমন সুন্দর নামাজ শুরু করছেন বন্ধুগণ, একটা রুকু দিয়ে আসারা রাত খতম করে দে আমি সারা রাত আমি দুই রাকাত নামাজ আদায় করেছি। ও বুজুর্গ কেমনে তুমি নামাজ পড়লা, তোমার কি কষ্ট হই না, তোমার কি ক্লান্তি লাগে না, কেমনে তুমি নামাজ পড়ছো? ও নবী তুমি শুনো গো, আমি শুধু দুই রাকাত নামাজ করি নাই, শুধু দুই রাকাত নামাজ আদায় করি নাই, আমি দুই রাকাত নামাজের ভিতরে গোটা 30 পারা কুরআন খতম করেছি। আমি যখন নামাজে কোরআন তেলাওয়াত করি আমি আমার আল্লাহর সাথে আমি প্রেমের আলাপ শুরু করে দেই। কেমনে তুমি প্রেমের আলাপ করো, আমরা যদি প্রেমের আলাপ করে মোবাইল দিয়া, কেউ করে টেলিফোন দিয়া, কেউ করে গাছ তোলা, কেউ করে প্রেম তোলা, তুমি কেমনে প্রেমের তালাপ আলাপ করো? ও তালাবে তুমি শুনো গো, আমি তখন তালাপ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ জবাব দেয় আবিদানি আব্দি। ও তালাবে গো, আমি তালাপ করি আর-রহমানির রহিম, আমার আল্লাহ জবাব দেয় আসনা আলাইয়া আব্দি। ও আমি যখন তেলা করি মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আব্দি। ও তানবি গো, আমি যখন তেলা করি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন, ও তানবি গো, তখন আমার মাঝে আমার আল্লাহ মাঝে কোনো পর্দা থাকে না, আমার আল্লাহর সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক হইয়া যায়। ও তানিব গো, এবং কোরআন যখন তালাত করি গো এত মজা লাগে গো, এত সুস্বাদু লাগে গো, এত স্বাদ লাগে গো, আল্লাহর বেহেশতের ফলে এত মজা লাগে না, এত স্বাদ লাগে না। ও হুজুর এখনো তুমি দুনিয়াতে যাও না, তুমি পরকালে, এখনো তুমি দুনিয়াতে যাও না, তুমি জান্নাতে, কখন গেলে কখন বর্তমান করলা? ও তানবি তুমি শুনবো, আমি বেহেশতে যাই না, আমি পরকালে যাই না, মূসা নবীর যুগে একজন মহিলা ছিল জান্নাত মরিয়ম, সে মরিয়ম দুনিয়াতে গিয়া আল্লাহর বেহেশতের ফল বর্তমান করেছে। খ্রিস্টান মহিলা ওই যুবকের দেখা দেখি সে নিজ নামাজ শুরু করেছে। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাবাদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাবাদ, সহবতে সালে তুরা সালে কুনান, সহবতে তালে তুরা তালে কুনান। তোমার ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেলাম।
মহতরম হাজিরিন, ওই ছেলেটার সুন্দর পরিবেশ দেখে, সুন্দর আদর্শ দেখে একজন মুসলমান তার চরিত্রে এমন হওয়া দরকার। এই দৃশ্য দেখার সাথে সাথে ছেলেটা কালিমা পড়ে, মেয়েটা কালিমা পড়ে সে সঙ্গে সঙ্গে মুসলমান হয়েছে। আমাদের বর্তমান দেশের অবস্থা, মুসলমান দেখলে মানুষ মুসলমান হবে দূর কথা, মুসলমানদের মুসলমান দেখলে এখন আর মুসলমানদের দূরে যাওয়া যাবে, এখন ঠিক কিনা? আমাদের সমাজে চরিত্র সুন্দর করতে হবে, আমল সুন্দর করতে হবে। মহতরম হাজিনি, এখন মেয়েটাকে ভাই তোমার সুন্দর চমৎকার নামাজ দেখে, তোমার সুন্দর চমৎকার রুকু সেজদা দেখে আমি আমার ধর্ম ত্যাগ করেছি, তোমার ধর্ম মুসলমান হয়ে গেলাম, ভাই এখন আমি তোমার সাথে কথা বলতে চাই, এ দেশে আমি আর তুমি তারা কোনো মুসলমান নাই। ছেলেটা বলেন, কীভাবে তুমি কথা বলবা? তুমিও বেগানা আমিও বেগানা, তুমি পর নারী আমিও পর নারী, তুমি কথাকে বেবা বলবা? বলে, তুমি যদি কথা বলতে চাও আমার এবং তোমার মাঝখানে পর্দার ব্যবস্থা করে লাও। মহিলা কোথায় থেকে আনবেন পর্দা? মহিলা উড়নাকে ঠান্ডা ধরিয়া এইভাবে তার সামনে ধরেছেন, ছেলে দেখে না মেয়ের চেহারা, মেয়ে দেখে না ছেলের চেহারা, এইভাবে কথা বলেছেন। আর আমাদের পর্দা আছে এমন পর্দা দে যেটা চেহারা দেখবে দূরের কথা, আসমান পর্যন্ত দেখা যায়। একই কথা, এরপরে যাই বুরখা দিছে সাইনবোর্ড সবগুলি রাখে, দুইটা চোখ ডাকাতের মতো বের করে রাখে, চাইলে বোঝা যা জল না বুড়া সেটা বোঝা যা না, এ ফাতিমা না যুবক ফাতিমা না, বুড় হয়ে আমি ব্যবহার করলাম, চোখ খোলা থাকবে কেন, চোখ আমরা আড়াল করবো জোর হন ঠিক কিনা? এরপরে যেটা দেয় এটা মশারিও বলা কি বল, সব মশারি বেলা, এটা তো আর কোনো অর্থ নাই। এই বুরখা যার ডিজিটাল বুরখা ব্যবহার করে যেরকম, এটা শরীর বুরখা না, এটা ডাকাত মার্কা বুরখা, যেরকম ঠিক কিনা? এই বুরখা পরা যে কথা না পরা এক কথা, যেরকম ঠিক কিনা? এই জন্য মহিলারা চিন্তা করে এ অবস্থা হয়ে যায়, ছেলেটা বুরখা দিয়েছেন তার চেহারা দেখে না, ছেলে দেখে না মেয়ের চেহারা, মেয়ে দেখে না ছেলে চেহারা। মেয়েরা কো ভাই, এ দেশে আমি আর তুমি ছাড়া মুসলিম পরিবারের কোনো লোক নাই, এ দেশে আমি আর তুমি ছাড়া কোনো ইমানদার নাই, এ দেশে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন নাই, এ দেশের সব প্রশাসন থেকে শুরু করে সব নাস্তিক আর মুর্তাদ বেঈমান আর মুশরিক আমি আর তুমি মুসলমান, তুমিও ছোট আমিও ছোট, তুমিও বড় হবা আমিও বড় হবা, আমরা এই দেশ ত্যাগ করে সিরিয়া মুসলমানের দেশ, সে দেশে আমি আর তুমি চলে যাব, সে দেশে যাইয়া আমি আর তুমি বড় হব, বড় হয়ে আবার এ দেশে আসব, এ দেশে আইসা মানুষকে দিনের দাওয়াত দিয়া, ইমান আমলের দাওয়াত দিয়া, তাওহীদের দাওয়াত দিয়া, এ দেশে খ্রিস্টানকে আমি আর তুমি মুসলমান বানাবো। ছেলেটা বলে, যাওয়ার তো কোনো পথ নেই, চেক পোস্ট আছে সব দিকে, ব্যারিকেড সৃষ্টি করে রেখেছে, আমরা যাবো কোথায়, যাওয়ার তো কোনো রাস্তা নেই। মেয়েটা কো ভাই, যাওয়ার রাস্তা আছে? বলে, আমাকে বুদ্ধি নাও কো, আমি আর তুমি বলি আমরা দিনের বেলা যাবো না, রাত্রেবেলা সফর করবো, রাত্রেবেলা সফর করলে সফরে বরকত হয়। বিশ্বনবী মক্কাতে মদিনা রাত্রেবেলা হিজরত করছে, রাত্রে নবী যাওয়ার কারণে আল্লাহ দিনের বেলা নবীর হেফাজত করছে, নবী সবে বেড়াতে রাত্রে গেছে, রাত্রে সফর করলে বরকত হয়। আমি আর তুমি দিনের বেলা যাবো না, রাত্রেবেলা যাবো, রাত্রেবেলা গেলে আমরা দিনের বেলা হাঁটবো, রাত্রেবেলা হাঁটবো, দিনের বেলা জঙ্গলা থাকবো। এইভাবে মাশওয়ারার মাধ্যমে ছেলে মেয়েটা দুইজন পরামর্শের মাধ্যমে সিরিয়া ফারিস্তা দেশ থেকে সিরিয়ার উদ্দেশ্যে মুসাফির অবস্থায় তারা রওনা করেছেন। তারা রওনা করে দীর্ঘদিন ধরে হাঁটতে হাঁটতে তারা সিরিয়ার বর্ডার এলাকায় গভীর রাতে তারা পৌঁছে গেছেন। গভীর রাতে তারা এখানে প্রস্তুতি হলো, গভীর রাতে শোনা যায় দুইটা ঘোড়ার হোড়ার আওয়াজ।
এখন ছেলেটা হাঁপতেছে ভই পেয়া, মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। মেয়েটাকে, ভাই বই পাচ্ছ কেন, থাক তুমি কাঁপছ কেন, মাটিতে পড়ে উপক্রম হচ্ছে কেন? ও বোন আর বাঁচার উপায় নেই, প্রশাসন জেনে ফেলেছে, জনগণ জেনে ফেলেছে, সবাই জেনে ফেলেছে, এখন আমাদেরকে ধরবে মারবে। মুসলমান ভাইরা আমার, মেয়েটা ভাই তুমি শুনো, তুমি মুসলমান আমিও মুসলমান, তুমি ইমানদার আমিও ইমানদার, তুমি মুমিন আমিও মুমিন, তুমি আল্লাহ আমিও আল্লাহ, আমি আর তুমি দুইজন, তিন নম্বর আমাদের কোনো কেউ যদি না থাকে, কোনো শক্তি যদি না থাকে, প্রসাদ যদি না থাকে, আমার এবং তোমার এমন একটা শক্তি আছে, এমন একটা ক্ষমতা আছে, আমার এবং তোমার কেউ নাই, আমার এবং তোমার সাথে আছেন একমাত্র আমার আল্লাহ। ও যুবক রে, যার সাথে আল্লাহ যে তার কোনো ভয় নাই, যার সাথে আল্লাহ যে তার কোনো চিন্তা নাই, মুসলমানের মালিক হলেন আল্লাহ, মুসলমান অভিভাবক হলেন আল্লাহ, মুসলমানের মালিক হলেন আল্লাহ, মুসলমানের জন্য আল্লাহ। ও মুসলমান, আল্লাহ কোরআন বলছেন মুসলমানের অভিভাবক কে? মুসলমানের প্রধানমন্ত্রী না, মুসলমানের প্রধান উপবিভাবক রাষ্ট্রপতি না, মুসলমানের পর প্রধান প্রশাসন অন্য কেউ না, মুসলমানের মালিক কে? মুসলমানের অভিভাবক কে? আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুসলমান ভাইরা আমার, মুসলমানের মালিক হলেন আল্লাহ, মুসলমান অভিভাবক হলেন আল্লাহ, মুসলমানের অভিভাবক গার্জেন হলেন আল্লাহ, যার পার গার্জেন আল্লাহ, যার অভিভাবক আল্লাহ, যার মালিক আল্লাহ, তার কোনো ভয় নাই। এক হাত মে তলোয়ার হে দুসরা হাত মে কুরআন হাই, এক হাত মে তলোয়ার হে দুসরা হাত মে কুরআন হাই, কুওতে বাজুদিহি হে কুওতে ঈমান হাই, সারি দুনিয়া হু মুখানে পর না কো নুকসান হাই, গম নাহি হে ডর নাহি জব রহমতে রহমান হে, এক হাত মে তসবিদানা আর কাদে তে শক্তি তীর, যেমন ছিলেন শক্তিশালী তেমন ছিলেন রণবীর, বন্ডা পীরের বন্ডা মি আর চলবে না আর বাংলাদেশ, দিনে দিনে করবি বুঝি মুসলমানের ঈমান শের, দিনে দিনে করবি বুঝি মুসলমানের ঈমান শের। ও ভাই তুমি শুনো, তোমার কোনো ভয় নাই, আমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমার কোনো চিন্তা নাই, তোমার আমার যদি কেউ যদি না থাকে, আমার আল্লাহ আমাদের সাথে আছে, যার সাথে আল্লাহ যে তার কোনো ভয় নাই। ও ইমান যদি সুন্দর হয়, আমল তোমার সুন্দর হয়, ইমান তোমার ভালো হয়, আমল যদি তোমার ভালো হয়, ফারতুল খলিফা না, ফাইভ স্টার হোটেল না, দুবাইয়ের হোটেল না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ইমান যদি তোমার ভালো হয়, আমল যদি তোমার ভালো হয়, ইমান তোমার সুন্দর হয়, আমল যদি তোমার আমার আল্লাহ পরকালে তোমার ফারতুল খলিফা এর হোটেল বুকিং দিবে না, আল্লাহ পরকালে বুকিং দিয়ে তোমাকে জান্নাতুল ফেরদাউস। ও বন্ধুগো, এখন স্যার আর কাঁপতে শুরু করছি, বন্ধুগণ আগে যে বই পাচ্ছেন এখন আর বই পাচ্ছে, ও ভাই তুমি এখন বই পাও কেন? ও মুসলমান বই পড়ো, তোমার কোনো কেউ, তুমি মুসলমান আমিও মুসলমান, তুমি ইমানদার আমি ইমানদার, মুসলমান কাকে বলা হয়? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজাদু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানের কোনো ভয় নাই, মুসলমানের কোনো চিন্তা নাই, মুসলমানের মালিক হলেন আল্লাহ। ও বন্ধুগো, ছেলে কাপড়ের জন্য বন্ধ হয়ে গেছেন বন্ধুগণ, কাপড়ি বন্ধ হয়ে গেছেন বন্ধুগণ, ছেলে কোথায় গিয়ে দুইটা ঘুরার আওয়াজ শোনা যা, যে দুইটা ঘুরার শব্দ শোনা যা, ঘুরার বাড়িগুলো কোথায়, শিরা নাকি পারিশ বাংলাদেশ নাকি পাকিস্তান, শিরা নাকি পারিশ বাংলাদেশ নাকি ইন্ডিয়া। মুসলমান ভাই আমার, যুবক না না, যে দুইটা ঘুরা দেখা যা, শিরিয়া পারিশ না, বাংলাদেশ পাকিস্তান না, শিরিয়া পারিশ না, বাংলাদেশ ইন্ডিয়া না, যে দুইটা ঘোড়া দেখা যা, ওই দুইটা ঘোড়া আল্লাহর জান্নাতের মেহমান। ও ইমান যদি তোমার সুন্দর হয়, আমল যদি তোমার সুন্দর হয়, ইমান তোমার ভালো হয়, আমল যদি তোমার ভালো হয়, ফারতুল খলিফা না, ফাইভ স্টার হোটেল না, দুবাইয়ের হোটেল না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ও বন্ধুগো, ইমান যদি তোমার ভালো হয়, আমল তোমার ভালো হয়, ইমান তোমার সুন্দর হয়, আমল যদি তোমার সুন্দর হয়, আমার আল্লাহ পরকালে বুকিং দিবে তোমাকে জান্নাতুল ফেরদাউস। ও বন্ধুগো, এখন ছেলে লোকের যদি দুইটা ঘুরা দেখা যা, ঘুরা কোন দিকে যা, ডান দিকে যা নাকি বাম দিকে যা, সামনের দিকে যা নাকি পিছন দিকে যা, মুসলমান ভাই আমার, ছেলে না না, যে দুইটা ঘুরা, ডান বাম যাই না রে, ওই দুইটা ঘুরা
বুড়া তাদেরকে লক্ষ্য করে আসতে দে, তাদের সামনে আগাতে বন্ধুগণ। এখন ছেলে চিন্তা করে রে, বুড়া আমাদের কি চিনে না? অবশ্যই পাইলট আছে, অবশ্যই চালক আছে রে, অবশ্যই রাহাবর আছে রে। চালকের বাড়ি কোথায়? সিরিয়া নাকি পারিস, বাংলাদেশ নাকি পাকিস্তান, সিরিয়া নাকি পারিস, বাংলাদেশ নাকি ইন্ডিয়া? ও মুসলমান ভাই আমার, এবার যদি লক্ষ্য করে দেখে যে দুই পাইলট দেখা যা, সিরিয়া পারিস না, বাংলাদেশ পাকিস্তান না, ওই দুই পাইলট তার আপন, ওই তুই ভাই যে তুই ভাই শাহাদত বরণ করেছে। ইমান যদি ভালো হয়, আমল তোমার ভালো হয়, ইমান তোমার সুন্দর হয়, আমল তোমার সুন্দর হয়, ফরদুল খলিফা না, ফাইভ স্টার হোটেল না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম। ও বন্ধু গো, ইমান যদি সুন্দর হয়, আমল যদি তোমার সুন্দর, আমার আল্লাহ পরকালে তোমাকে বুকিং দিবে জান্নাতুল ফেরদাউস। ভাই গো, তুমি না মৃত্যুবরণ করেছো, যারা মারা যা, দুনিয়াতে আসার কোনো রাস্তা নাই, দুনিয়াতে আসার কোনো বিধান নাই, তোমরা কিভাবে আসছো, কেমনে তোমরা আসছো, নিজে আসছো নাকি কেউ তোমাকে প্রেরণ করেছে? ও সুরু ভাই, আল্লাহর কোরআন কি তুমি তেলাওয়াত করো নাই? সুরু ভাই তুমি শুনো গো, আল্লাহর কোরআন কি তুমি তেলাওয়াত করো নাই? দিনের রাস্তা, ইসলামের রাস্তা, দিনের রাস্তা, কোরআনের রাস্তা, দিনের রাস্তা, জিহাদের রাস্তা। ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালা ইল্লা তাশুরুন। আল্লাহ রাস্তা যারা শাহাদত বরণ করে, এরা মৃত না, এরা হলো জিন্দা। ভাই গো, তাহলে তুমি কেন আসছো, তোমার কর্মসূচি কি, তোমার কাজ কি তুমি বলো? ও সুর ভাই, তুমি আমাদের কোনো কর্মসূচি নাই, আমাদের কোনো কার্যক্রম নাই, আল্লাহ প্রেরণ করেছেন, কেন প্রেরণ করেছেন? যে মেয়েটা তোর মত ত্যাগ করলো, পরিবার ত্যাগ করলো, তোমার কাছে আল্লাহ প্রেরণ করেছেন, ওই মহিলাটা কোথায় যাবে, তা আশ্রয় করো কোথায় হবে, আল্লাহ প্রেরণ করেছেন তোমার মাঝে, ওই মহিলার মাঝে শুভ বিবাহ করাই দেওয়ার জন্যে। ও মুসলমান ভাই আমার, ইমান যদি তোমার সুন্দর হয়, আমল যদি তোমার সুন্দর হয়, ইমান তোমার ভালো হয়, আমল যদি তোমার ভালো হয়, ফারদুল খলিফা না, ফাইভ স্টার হোটেল না, আমি আল্লাহ পরকালে বুকিং দিব তোমাকে জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতে ঢুকতে হলে ইমান আমল সুন্দর করতে হবে, জান্নাতে ঢুকতে গেলে শিরক মুক্ত ইমান, শিরক মুক্ত আমল তৈরি করতে হবে, শিরক যুক্ত ইমান আর শিরক যুক্ত আমল দ্বারা জান্নাতে যাবে দুর্বাতা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। যারা হন ঠিক কিনা, আরো যারা হন ঠিক কিনা, শিরক মুক্ত না শিরক যুক্ত, শিরক মুক্ত ইমান আমাদের তৈরি করতে হবে। বলে যারা শিরক মুক্ত ইমান আর শিরক মুক্ত আমল যারা তৈরি করবে, কাল কিয়ামতের মানে আল্লাহ তাদেরকে দান করবেন জান্নাতুল ফেরদাউস। এই ফেরদাউসে গেলে আপনার ইমান ঠিক করতে হবে। আমাদের সমাজে একটা কথা বললে তাকে, হুজুর আমি নামাজ না পড়তে পারি, ফুলবাটার খাঁচা লাইলে মারা দিই না, যে রহন ঠিক কিনা? বলো যে নামাজ না পড়তে আমার ইমান ভালো আছে, যে রহন ঠিক কিনা? যে তুমি নামাজ পড়ো না কেরে, ও নামাজ পড়লে আমার কিছু কাজ আমার বাধা হয়ে দাঁড়া। এই জন্য এক নম্বর সত্য হলো, ওই হোটেলে বুকিংয়ের ইমান আমাদের দাবি হলো 10টা, এর এক নম্বর হলো আপনি আমার ওই জান্নাতে ঢুকলে, এক নম্বর কর্মসূচি হলো আপনি আমার ইমানটা সুন্দর করতে হবে, ইমানটা ভালো করতে হবে। ইমান আমার যদি সুন্দর হয়, আমার আল্লাহ পানো দুনিয়াতে নগদ তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, তোমার ইমান যদি সুন্দর হয়, তোমার আমল যদি সুন্দর হয়, তোমার ইমান যদি ভালো হয়, তোমার আমল যদি ভালো, নগদ 3টা পুরস্কার পাইবা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মুসলমান ভাইরা আমার, ইমান যদি তোমার সুন্দর হয়, আমল তোমার সুন্দর হয়, নগদ 3টা পুরস্কার, তুমি এক নম্বর হও, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে সুখ শান্তির জিন্দেগি দান করব। যারা ইমান আমল অর্জন করেছেন, এরাই সত্যিকার সুখী আছে, এদের কোনো পেরেশানি নাই, যদি হন ঠিক কিনা? একজন রিক্সাওয়ালা রিক্সা চালা সারাদিন, কিন্তু সে ফাসক্ত নামাজ পড়ে, হালাল হারাম বাচ্চা চলে, হারামের কাছে জানা, ওই রিক্সা সারাদিন রিক্সা ভাই গরিবিতে ঢুকছে, গরিবিতে যাওয়ার সাথে তার বিবির সাথে প্রথম সাক্ষাৎ, বিবিকে সালাম সম্বোধন করেছেন, আসসালামু আলাইকুম, বিবি কো আলাইকুম সালাম, সালাম তার সাথে বসা জিজ্ঞে কেমন আছেন, কেমন থাকার পর মহিলা বলেন, স্বামী আমার আপনার মতো রিক্সাওয়ালা জামাই পাইয়া আমার জীবন হ্যাপি। রিক্সাওয়ালাকে হ্যাপি কারে কো? রিক্সা করি আমি 3 চাক্কা করে, হেপি কার কইটা তো আমি বুঝি না, রুটের উপরে চলাফেরা হেপি কাকে বলে, হেপি তো আমি বুঝি না। মহিলা কো, ও স্বামী আমার তুমি রিক্সাওয়ালা জামাই পাই আমি হেপি, মানে তোমার মতন জামাই পাইয়া আমি সুখী। রিক্সা লোক সুখী কেমনে? বলে সুখী হলাম কেমনে, তুমি যা দো, তুমি অল্প দো বেশ দো, শাক দৌ সুটকি দো, তুমি যা দো তাতে আমি সন্তুষ্ট, আমি সুখ। রিক্সাওয়ালা জরায় দই রাখো, বউ তুমি যেরকম হ্যাপি আমার পাইয়া, আমিও তোমার মতো সুবুর বলা মার্কা বউ পাইয়া আমিও হ্যাপি। দুজন হ্যাপি হন, দুজনই কি সুখী।
এই দুই হ্যাপি মার্কস মারা গেছে এন্তেকালের পরে। রিক্সাওয়ালা মারা গেছে, রিক্সাওয়ালার বউ মারা গেছে। মারা যাওয়ার পর দুইটার কাছে আল্লাহ ফেরেশতা বলে, যা আমার দুই এই বান্দা বান্দি থেকে হিসাব নিয়ে আ। ফেরেশতা যায় কয়, ও আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ পাঠাইছে তোমাদেরকে হিসাব নিতে। রিক্সাওয়ালা কয়, আমিও হিপি, আমার বউও হিপি, কের হিসাব? বলে আল্লাহ পাঠিয়ে হিসাব দিতে। ও তোমার আল্লাহরে যায় বলো, আমার মালও নাই হিসাবও নাই। হিসাব দিব সিলেটের মানুষ, এরা লন্ডন থেকে জাপান থেকে কোটি কোটি টাকার মালিক, এরা টাকাও বেশি হিসাবও বেশি, বিল্ডিংও বেশি হিসাবও বেশি। আমি রিক্সা চালাইছি ফুটপাথ আমার জিন্দগি, একবার আনলে খাই, না খালে উপবাস থাকি, যা মিলল আলহামদুলিল্লাহ, মিলল আলহামদুলিল্লাহ, না মিলল আলহামদুলিল্লাহ। রাস্তায় ঘোরাফেরা করি, ফুটপাথে আমি থাকি, আমার বিল্ডিংও নাই, বাসাও নাই, আমার মালও নাই, হিসাবও নাই, তোমার আল্লাহরে দয়া বল। ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা বান্দি আমাদের দিয়ে উল্টা মাতে। বলে কি কো, মালও নাই হিসাবও নাই। তুমি যে বলো ইয়া ইয়াউমুল কিয়ামা, এটা কিয়ামতের দিন, হিসাব দেওয়ার দিন, আজকে হিসাব দিতে হবে। ফেরেশতা, এই আল্লাহর বান্দা, আল্লাহ আবার আমাকে ফাড়াইছে, তোমরা হিসাব দিতা? ও তোমার না প্রথমবার বলছি আমার মাল হয় না, হিসাব নাই, আমি ফাঁসক মাস ঠিকঠাক হালাল হারাম বাচ্চা চলছি, বেজাল কোনো কাজ করে নেই, হারাম কোনো কাজ করে নেই, হারামের কাছে আমি যাই নাই। আমি জানি হারামের মধ্যে আরাম নাই, হালালের মধ্যে আরাম, যদি একটু কষ্ট করতে পারো পুরো হালাল তোমাকে সুখ শান্তির জিন্দগি দান করবে। এই জন্য হারামের কাছে যাই নাই, হালাল পথে চলছি, কের হিসাব? আমার মালও নাই, হিসাবও নাই। ফেরেশতা কয়, আল্লাহ আগে তো কইছে নরমালে, এখন তোমার বন্ধু চোখ উল্লে, এখন আরো বেশি রাগে কো। আল্লাহ কয়, আবার যা। আবার ফেরেশতা আছে, ভাই আল্লাহ তো আমরা পাঠাইছে তিনবার হয়েছে, ও তোমার না প্রথমবার বলছি তুমি আবার আসো কেনা? তোমার আল্লাহরে যায় বলো, আমার মালও নাই, হিসাব নাই, আমি ফুটপাথ আমার জীবন, আমি জানছি তা খাইছি, ফাঁস হত আমার ঠিক মতে, হারাম কাজ করি নাই, হালাল কষ্ট করছে, হালাল মতে চলছি, জানি হারামের মধ্যে কি নাই, আরাম নাই, যখন ঠিক না, হারামের মধ্যে কি নাই, আরাম নাই। যারা সুদ খা গুসকা খবর নেয়, দেখেন জানের শান্তি নাই, মনের শান্তি নাই, পেরেশানি আর পেরেশানি, যখন ঠিক না, হারামের মধ্যে কি নাই, আরাম নেই, হারামের মধ্যে বেআরাম, যারা হন্তি কিনা, যারা সুদকর থাকবে, সুদকররা মরলো তারা অশান্তি, দুনিয়া থাকলো তারা অশান্তি, সুদকর যারা হইব হেরের ফেডের ভিতরে একটা সাপ থাকবো, মোটা থাকবো কলা গাছের মতন। সিলেট তো মনে কলা গাছ নাই, আছে তাহলে বালা, কলা গাছের মতন মোটা সাপটা, লম্বা হইব সুপারি গাছের মতন, সাপটার নাম থাকবে অজগর, এই সাপটা সুদ করে ফেডের ভিতরে থাকবো, একটা দুইটা না শত শত সাপ থাকবে ফেডের ভিতরে, কলা গাছের মতো দুইটা সাপ ফেডের ভিতরে থাকলে তো এটা কি কন, সুস্বাস্থ্যের মালিক, স্বাস্থ্যমন্ত্রী, তোর হন ঠিক কিনা, এরকম শত শত সাপ এর ফেডের ভিতরে থাকবো, সুদ খাইলে নাকি না খাইলে, এই সাপ গৃহের ভিতরে সামড়েতে থাকবার বলবো, ও সুদকুর বল, হারাম খাওয়া ভালো ছিল নাকি হালাল পথ কষ্ট হলে ভালো ছিল? সাপের কামড় খাওয়া বল, জুজু জানতাম তুমি কলা গাছের মতো সাপ মুঠোয় আমার ফেডে ডুববা, জুজু জানতাম সুপারি গাছের মতো লম্বাইবা, না খাইয়া জীবন খালিদ আল্লাহর কসম আমি কোনদিন সুদ খাইতাম না। বুঝার সময় বুঝছ না, বিপদে পড়ছ, যাতার টেলা খাইতে না, এখন টেলা বিপদে পড়ছ, এখন বিপদে পড়ে এখন আল্লাহ খাইতাম না, আল্লাহ কত সাজা হলেন, যত দিন পর্যন্ত সুদের সাজা শেষ নইব এতদিন পর্যন্ত তোর আরাম আসবে না, মুসলমান হলে বেহেস্তে যাবে। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, ওই আল্লাহর বান্দা বন্ধু, আমাদের মাল নাই, হিসাব নাই, ঘর ও নাই, বাড়ি ও নাই, ভালো খাবার খাইতে পারি না, নরমাল খাবার খাইছি, কখনো সুটকি কখনো মাছ কখনো গোস্ত কিছি, এরকম কোন হারাম কাজ কি, হালাল কাজ তোমার বান্দাকে দাও, তোমার আল্লাহকে বলে দাও আমাদের মাল নাই, আল্লাহ তোমার বান্দা উল্টা কথা বলে, ও ফের তোর শক্তি থাক, আমার বান্দি যা বলছে সত্য কথা বলছে, আমার বান্দা যা বলছে সত্য কথা বলছে, যারে যা ফেরে তা আমার ওই বান্দা বান্দিকে ওই পৃথিবীর দশটা দুনিয়ার সমান একটা জান্নাত কে দান করে দে। ফেরেশতা যারে যা শুধু দশটা দুনিয়ার সময় একটা জান্নাত রে, ও ফেরেশতা যারে যা ওই গরিব লোকটাকে রিক্সালা রিক্সালার বইকে একবার না দুইবার না ওই পৃথিবীর দুনিয়া 500 বছর আগে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। বন্ধুগো, ইমান যদি সুন্দর হয়, আমল তোমার সুন্দর হয়, ইমান যদি তোমার ভালো হয়, আমল যদি তোমার ভালো হয়, যদি তুমি কষ্ট করো হালাল পথে তুমি চলে চলো, ফাদল খলিফা না, 5-star হোটেল না, 2-bar হোটেল না, ইন্নাল্লাযী জান্নাত তোমাকে দান করবে। বন্ধুগণ, ওই জান্নাতে তুমি যাইবা, কোটি কোটির মালিক যদি
বিল্ডিং হয়, একটা বিল্ডিং বানাইবা, ওই বিল্ডিংটা থাকবে ইটের মাটির। ও মুসলমান, ঈমান যদি অর্জন করতে আমল যদি তুমি অর্জন করতে পারো, হালাল পথে যদি তুমি চলো, হারাম পথে তুমি অর্জন করো, তোমাকে পরে যে বিল্ডিং দান করা হবে ইটের হবে না, একটা ইট থাকবে স্বর্ণের, একটা ইট থাকবে রূপার। থাকবে তোমার জন্য স্বর্ণের। ইমান যদি ভালো হয়, আমল তোমার ভালো হয়, ইমান তোমার সুন্দর হয়, আমল তোমার সুন্দর হয়, তোমাকে কেমন একটা বিছানা দিবে, বিছানা কেমন হবে রে? নারকেলের সোনা জাতি হবে না, পঞ্চাশ জাতি হবে না। ও মুসলমান ভাই, ইমান যদি তোমার সুন্দর হয়, আমল যদি তোমার সুন্দর হয়, ইমান তোমার ভালো হয়, আমল তোমার ভালো হয়, যে বিছানা দিবে একটু এক হাত উঁচা, দুই হাত উঁচা না, কত উঁচা হবে তুমি জানো নি? যে বিছানা মধ্যে ঘুমাইবা, বিছানা উঁচা হবে, জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, মুমিনের বিছানা উঁচা হবে তোটু। ও বন্ধু, মুসলমানে মিমুরিতি ধরি না, নাস্তিক মধ্যে প্রিনে ধরে না, কেমনে সম্ভব রে? ইনে সম্ভব না, বিছনা তো উঁচা হোক, কেমনে মুসলমান উঠবে? ফাওয়ার লাগবে, লিফটের ব্যবস্থা করতে হবে, এই চিন্তা তোমার না, এই টেনশন তোমার না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা বুনিয়াত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم। ওই বিছনা তোমাদের শোয়ানো হবে বন্ধুগণ, মুসলমান মানে না, একদিন অস্বীকার উপমে সম্ভব রে? এটা অসম্ভব, সম্ভব হতে না। ও মুসলমান, আসমানের চায়া দেখে তো বিশাল বড় আসমান, একটা খুঁটি নেই রে যে আল্লাহ খুঁটি আসমানকে টিকাই রাখতে পারে, ওই আল্লাহর পক্ষে অসম্ভব না, একশো ভাগ সম্ভব। ও বন্ধু গো, কেমনে অসম্ভব রে? সম্ভব না রে বলে কেমনে সম্ভব না? আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাফাক পানি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, মুখে আনা জানা এত দুর্গন্ধ। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদান আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যুমনা সুম্মা কানা আলাকাতান ফখলাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। ও বন্ধু গো, যে আল্লাহ আল্লাহর পক্ষে কঠিন না রে? আমার আল্লাহর পক্ষে একশো ভাগ সম্ভব। ও বন্ধু গো, ইমান যদি ভালো হয়, আমল তোমার ভালো হয়, ইমান তোমার সুন্দর হয়, আমল যদি তোমার সুন্দর হয়, পাঁচতল খলিফা না, ফাইভ স্টার হোটেল না, দুবার হোটেল না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও মুসলমান, ওই ইমান অর্জন করে বেহেশতের ভিতরে তুমি ঢুকতে পারো, ওই বেহেশতটা তোমার জন্য ওয়ান টাইম না, ওই বেহেশতটা থাকে তোমার জন্য ওয়াল টাইম। এই বেহেশতে গেলে ওয়াল টাইম আল্লাহ ঢুকাই দিবে তোমার, শর্ত কইরা দুইটা, ইমান আমল ছাড়া কেউ বেহেশতে যাইতে পারবে আর না। দুই নম্বর, নবীর প্রেম ভালোবাসা আমাদের লাগবে, নবীর প্রেম ভালোবাসা বর্তমান সময়ে আমাদের মুখে মুখে আছে, অন্তরে নবীর প্রেম ভালোবাসার অভাব আছে যেন হন ঠিক কিনা, সত্যিকার ভালোবাসা লাগবে, আব্দুল নবী রহমত মতো ভালোবাসা দিতে হবে, সত্যিকার সাহাবীকার মতো যেন ভালোবাসা প্রদান করবে, এরই কাল কেয়ামতের মানে আল্লাহর জান্নাতে আল্লাহর নবীর সাথে জান্নাতুল ফেরদৌসের ভিতরে তারা প্রবেশ করবে যেন হন ঠিক কিনা। মহতরম হাজিরিন, আর কথা লম্বা নয়, এ কথা আপনি উত্থাপন করতে চাই, আমরা ইমান আমল অর্জন করে পাঁচ ওয়াক্ত নামাজ রাজি আছেন ইনশা আল্লাহ, নেক আমল করবো ইনশা আল্লাহ, বেজাল নিখুঁত নেক আমল, নিখুঁত ইমান তৈরি করবো, শিরিক মুক্ত ইমান, শিরিক মুক্ত আমল, বেজাল মুক্ত ইমান, বেজাল মুক্ত আমল, এইগুলি অর্জন করলেই পরকালে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। এই জন্য শিরিক মুক্ত ইমান ছিল আমল অর্জন করতে যায়। অনেকে আমাদের সমাজ আছে, নামাজ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু অনেকে আমাদের সমাজ আছে ফাওনা ধরে ফাওনা পর্যন্ত দেয় না, যেরকম ঠিক কিনা, যারা ফাওনা ধরে ফাওনা দেয় না, আল্লাহ মাফ করবে না, কাল কিয়ামতের মাঠে তোমার সব লইয়া ফাওনা ধরে দেবো বেহেশতে, আর ফাওনা ধরে গুনা লইয়া তুমি যাইবে জাহান্নামে। এখন তুমি কই বান্না রে, আগে দুনিয়ার দেওয়ার হই, আমার কি আছি ভালো আছি? এই ধর ফাওনা ধরে ফাওনা দিব, এটা ইমানের একটা অংশ, আমলের একটা অংশ, আমরা ভালো কাজ করব, নিকুত কাজ করব, রাজি আছেন ইনশা আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন।